तो ये भिडियोते देखो ओजेनेसिस एनसीईआरटी 48 नम्बर पेजे एखान लाइन बाय लाइन पढ़े हमें डायग्राम माध्यम देखा तो सबाई एनसीईआरटी ये पैराग्राफ्टा निजे सामने रखो एनसीईआरटी खुले तो एखे हमें देखते एनसीईआरटी प्रथम लाइन की बोलते एखान क्योंकि शुरू कर एनसीईआरटी खुले पासे रखो द प्रसेस तो एनसीईआरटी की बोलते द प्रसेस अफ फर्मेशन अफ मैच्योर फिमेल गैमेट इज कल्ड ओजेनेसिस तो ओजेनेसिस की तेल जी प्रसेसे मैच्योर फिमेल गैमेटा तैरि तो एबार से प्रसेसटाई आमरा डिटेल्से देखो हुईच इज मार्कलि डिफारेंट फ्रम स्पार्माटोजेनेसिस स्पार्माटोजेनेसिस तो खूब सोजा वो आमी क्लासे पढ़ी दीछी तुम्हारे ओजेनेसिस इज इनिशिएटेड ड्यूरिंग द एम्ब्रायोनिक डेवलपमेंट स्टेज व्हेन ए कपल अफ मिलियन गैमेट मदार सेल्स जेटा ओगोनिया आर फर्म उइदिन इच फिटल ओवरी तो एखाने एटाई बोलेछे जे ओजेनेसिस इज इनिशिएटेड ओजेनेसिस शुरू कखन हय ओजेनेसिस शुरू हय ड्यूरिंग द एम्ब्रायोनिक डेवलपमेंट जखन एम्ब्रायोनिक अवस्थाय रयेछे मेटा तखनई एम्ब्रायोनिक डेवलपमेंटेर समय ओजेनेसिस शुरू हये जाय अर्थात मायर पेटे मे रोचे से ही एम्ब्रायनिक अवस्थाते ही वही मेर ओभारे ओजेनेसिस शुरू हो जाए एक ता एक ता ह्यूज डिफारेंस किन्तु स्पार्माटोजेनेसिस स्पार्माटोजेनेसिस कौन होच्छे स्पार्माटोजेनेसिस होच्छे जखन प्यूबर्टी आसछे सेई समय तो एटा एक ता ह्यूज डिफारेंस तो हलो ताहले ओजेनेसिस स्टार्ट कौन होच्छे ओजेनेसिस स्टार्ट होच्छे एनसीईआरटी ते स्पष्ट बला आछे ड्यूरिंग द एम्ब्रायनिक डेवलपमेंट स्टेज व्हेन ए এবার কখন এমব্রায়োনিক স্টেজে হচ্ছে এবার হোয়েন এ কাপল অফ মিলিয়ন গ্যামেট মাদার সেল আর ফর্ম উইদিন দ্য ইচ ফিটাল ওভারি এবার ওভারির মধ্যে কাপল অফ মিলিয়ন বেশ কিছু মিলিয়ন গ্যামেট মাদার সেল যেটাকে আমরা ওগোনিয়া বলছি তৈরি হয় ওভারির মধ্যে ঠিক যেমন ওইদিকে স্পার্মের ক্ষেত্রে কী হচ্ছিল স্পার্মের ক্ষেত্রেও ছিল স্পার্মাটোগোনিয়া যেখান থেকে স্পার্মাটোজেনেসিস শুরু হচ্ছিল তো এখানেও সেটা হচ্ছে উগোনিয়া তো উগোনিয়াটা কখন আসছে উগোনিয়াটা যখন ফিটাল অবস্থাতে রয়েছে মেয়েটি সেই সময় তার উগোনিয়া শুরু হয়ে যাচ্ছে উগোনিয়া চলে আসছে ওভারির মধ্যে তারপরে কি বলেছে নো মোর উগোনিয়ার ফর্ম অ্যান্ড অ্যাডেড আফটার বার্থ তো এমব্রায়োনিক অবস্থার পরে যখন জন্ম হবে তারপরে জন্ম হওয়ার পর কোনো নতুন উগোনিয়া কিন্তু ওভারিতে অ্যাড হবে না অর্থাৎ জন্মের সময় যা উগোনিয়া অ্যাড হলো হয়ে গেল এবার ওই উগোনিয়াগুলোই ওজেনেসিস করে এগ তৈরি করবে তো এবার কি বলছে তারপরে লাইনটা দিস সেলস স্টার্ট ডিভিশন অ্যান্ড এন্টার ইনটু প্রোফেজ ওয়ান তো এই দেখো এখান থেকে শুরু হলো আসল খেলা তো উগোনিয়া রয়েছে কখন কাপল অফ মিলিয়ন গ্যামেট মাদার সেল ইন ফিটাল ওভারিতে রয়েছে এবার যখন জন্ম হলো টাইম অফ বার্থ সেই সময় কি হচ্ছে সেই সময় থেকে এই উগোনিয়াগুলো মিওসিস পদ্ধতিতে সেল ডিভিশন করা শুরু করে কিন্তু টুইস্ট আছে কি টুইস্ট যে প্রোফেজ ওয়ানের মিওটিক ডিভিশন ওয়ানে গিয়ে এ থেমে যায় স্টপ হয়ে যায় অর্থাৎ মিওসিক ডিভিশন শুরু করলো মিওটিক ডিভিশন কিন্তু প্রোফেজ ওয়ানে স্টপ হয়ে থেকে গেল এবার স্টপ হয়ে যেই অবস্থায় থাকলো সেটাকে আমরা কি বলছি প্রাইমারি ওসাইট তো এটা টাইম অফ বার্থের সময় হয় সেটা এনসিইআরটিও বলছে This cell start division and enter into prophase 1 of the meiotic division and get temporarily arrested or stop hoye thake gelo at this stage to jei cell ta stop hoye thaklo orthat prophase 1 er obosthate cell ta stop hoye thaklo otake amra ki bolchi primary oocyte each primary oocyte then gets surrounded by a layer granulosa cells and is called primary follicle to primary oocyte er চারিদিকে কি গ্র্যানুলোসা সেলের একটা লেয়ার তৈরি হয় যেখানে আমি দেখিয়েছি এটা এই যে স্যারাউন্ডেড বাই লেয়ার অফ গ্র্যানুলোসা সেল তো এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি প্রাইমারি ফলিকেল খুব ইম্পর্টেন্ট প্রাইমারি ফলিকেল তাহলে ইচ প্রাইমারি ওসাইট দেন স্যারাউন্ডেড বাই এ গ্র্যানুলোসা সেল এই যে গ্র্যানুলোসা সেল দিয়ে স্যারাউন্ডেড হয়ে গেল প্রাইমারি ওসাইটটা তো এটাকে আমি কি বলছি প্রাইমারি ফলিকেল এই পুরো স্ট্রাকচারটাকে প্রাইমারি ফলিকেল বলি তারপরে কি বলেছে এ লার্জ নাম্বার অফ দিস ফলিকল ডিজেনারেট ডিউরিং দ্য ফেজ ফ্রম বার্থ টু পিউবার্টি তো এবার এটা কখন হচ্ছে এটা টাইম অফ বার্থের সময় হচ্ছে এবার এই প্রাইমারি ওসাইটকে ঘিরে যে এই গ্র্যানুলোসের সেলগুলো রয়েছে এটাকে আমরা বলছি প্রাইমারি ফলিকল আর এই স্ট্রাকচারটাই পুরো থাকে পিউবার্টি পর্যন্ত এবার কি হচ্ছে অনেকগুলো এরকম স্ট্রাকচার অনেকগুলো প্রাইমারি ফলিকল ডিজেনারেট করে যায়
আর যখন পিউবার্টির সময় আসে সে সময় প্রাইমারি ফলিকেল মাত্র এক প্রতিটা ওভারিতে গড়ে 7000টা থাকে, অর্থাৎ দুটো ওভারিতে 70000 × 2 এক একটা ওভারিতে 70000 করে থাকে 70K। তো এটাই বলেছে ডিজেনারেট করে যায়, অর্থাৎ টাইম অফ বার্থ থেকে পিউবার্টি পর্যন্ত ডিজেনারেট করে যায়। এই যে টাইম অফ বার্থ থেকে পিউবার্টি পর্যন্ত ডিজেনারেট করে যায় আর তারপর থাকে 70K প্রত্যেকটা ওভারিতে। তো এটাও কি প্রাইমারি ফলিকেলই রয়েছে? এইবার কি হবে? দেয়ারফর অ্যাট পিউবার্টি নাম্বারটা বলেছে, তারপর এনসিআরটি, দেয়ারফর অ্যাট পিউবার্টি অনলি 70K এভারেজ, আমি বলছি 60,000 থেকে 80,000 প্রাইমারি ফলিকেলস আর লেফট ইন ইচ ওভার। তারপরে দ্য প্রাইমারি ফলিকেল গেট সারাউন্ডেড বাই মোর লেয়ার অফ গ্র্যানুলোসা সেল। তো প্রাইমারি ফলিকেলটা এখানে একটা গ্র্যানুলোসা সেলের লেয়ার দেখছি, এরপর কি হচ্ছে একাধিক গ্র্যানুলোসা সেলের লেয়ার দিয়ে সারাউন্ডেড হয়ে যাচ্ছে। এই যে প্রাইমারি ফলিকেল এটা রয়েছে, এবার প্রাইমারি ফলিকেলটা এই যে একাধিক, আগে একটা ছিল, এবার দেখো অনেকগুলো গ্র্যানুলোসা সেল, মোটা করে দিচ্ছি আমি, একাধিক গ্র্যানুলোসা সেলের লেয়ার দিয়ে ঘিরে যাচ্ছে, সারাউন্ডেড বাই মোর লেয়ার অফ গ্র্যানুলোসা সেল। আরেকটা সবুজ রঙের একটা নতুন লেয়ার চলে এসেছে এখানে দেখো। তো এটাকে কি বলছি? এটাকে বলছি আমরা থেকা। তো এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এবার এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সেকেন্ডারি ফলিকেল, অর্থাৎ এটা ছিল প্রাইমারি ফলিকেল। প্রাইমারি ফলিকেলের থেকে দেখো সেকেন্ডারি ফলিকেলের কী চেঞ্জ হলো, প্রাইমারি ফলিকেলের একটা গ্র্যানুলোসা লেয়ারের ছিল, এবার কি হচ্ছে অনেকগুলো গ্র্যানুলোসা লেয়ার হলো আর তার বাইরে আরও একটা এক্সট্রা লেয়ার হলো, এখানে যেটা সবুজ রং দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে থেকা। তো এই স্ট্রাকচার যেটা তৈরি হলো এটাকে আমরা বলছি সেকেন্ডারি ফলিকেল। তো এটা প্রাইমারি ফলিকেল থেকে সেকেন্ডারি ফলিকেল এটা তৈরি হলো। এবার কি হবে? এইবার এনসিআরটি কি বলছে, দ্য সেকেন্ডারি ফলিকেল সুন ট্রান্সফার ইন্টু টার্সিয়ারি ফলিকেল। এবার সেকেন্ডারিটা, এই যে সেকেন্ডারিটা টার্সিয়ারি ফলিকেলে পরিণত হবে, হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই এ ফ্লুইড ফিল্ড ক্যাভিটি কল্ড অ্যান্ট্রাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাভিটি চলে এসেছে, ছোটো করে দেখিয়েছি, তো এখানে একটা ক্যাভিটি চলে আসছে, সেটা কি অ্যান্ট্রাম, আর এটার মধ্যে একটা ফ্লুইডও রয়েছে দেখতে পাচ্ছি আমরা, তো সেটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি অ্যান্ট্রাম। তো সেকেন্ডারি ফলিকেলের মধ্যে যখন এই ক্যাভিটিটা আসছে তখন তাকে আমরা টার্সিয়ারি ফলিকেল বলছি, শুধু ক্যাভিটি নয় আরও কিছু কিছু চেঞ্জ হচ্ছে, সেগুলো কি? এনসিআরটি বলছে তার পরের লাইনে, দ্য থেকা লেয়ার ইজ অর্গানাইজড ইন্টু অ্যান ইনার থেকা ইন্টারনা, ইনার সাইডে ইন্টারনা আর আউটার সাইডে এক্সটারনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা সবুজ রঙের থেকা লেয়ার ছিল সেকেন্ডারি ফলিকেলে, এবার এখানে দেখতে পাচ্ছি সবুজ রঙের থেকা লেয়ারটা দুটো লেয়ার হয়ে গেছে, একটা ভেতরেরটা ইন্টারনা আর বাইরেরটা এক্সটারনা, একদম ইজি ব্যাপার। আরও কিছু কিছু চেঞ্জ, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ড্র, এনসিআরটি বলে না, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ড্র ইওর অ্যাটেনশন দ্যাট ইট ইজ অ্যাট দিস স্টেজ দ্য প্রাইমারি ওসাইট, একদম খুব ইম্পর্ট্যান্ট, এই যে প্রাইমারি ওসাইট যে প্রথম থেকে ছিল, হচ্ছে প্রাইমারি ফলিকেলের মধ্যেও প্রাইমারি ওসাইট ছিল, তারপর প্রাইমারি ফলিকেল থেকে সেকেন্ডারি ফলিকেল হলো, সেখানেও ভেতরে প্রাইমারি ওসাইট ছিল, এবার সেকেন্ডারি ফলিকেল থেকে টার্সিয়ারি ফলিকেল হলো, সেখানেও ভেতরে প্রাইমারি ওসাইটই ছিল, টার্সিয়ারি ফলিকেলের ভেতরেও কিন্তু প্রাইমারি ওসাইট ছিল, কিন্তু এবার যখন টার্সিয়ারি ফলিকেল হয়ে গেল এইবার কি হবে? এই টার্সিয়ারি ফলিকেলের মধ্যে এনসিআরটি কি বলছে, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ড্র ইওর অ্যাটেনশন দ্যাট ইট ইজ অ্যাট দিস স্টেজ দ্যাট দ্য প্রাইমারি ওসাইট, যেটা প্রাইমারি ওসাইট রয়েছে এখানে, প্রাইমারি ওসাইট টার্সিয়ারি ফলিকেলের মধ্যে, প্রাইমারি ওসাইট উইদিন দ্য টার্সিয়ারি ফলিকেল গ্রোজ ইন সাইজ, গ্রো করবে, এই যে গ্রো ইন সাইজ অ্যান্ড কমপ্লিটস ইটস ফার্স্ট মিওটিক ডিভিশন। এখানে যে মিওটিক ডিভিশনের প্রোফেজ ওয়ানে স্টপ হয়েছিল, তো এইবার কী করছে, এই প্রাইমারি ওসাইটটা এই প্রোফেজ ওয়ানের মিওটিক ডিভিশনের ওয়ানের প্রোফেজ ওয়ানে যে স্টপ হয়েছিল এবার এটা কমপ্লিট করবে, এই যে এখানে আমি লিখেওছি কমপ্লিট ফার্স্ট মিওটিক ডিভিশন। তো মিওটিক ডিভিশন যদি ফার্স্ট কমপ্লিট করে তাহলে কী তৈরি হয়, দুটো সেল তৈরি হয় আমরা জানি, মিওটিক ওয়ান বলছি, পুরো মিওসিক্স ডিভিশন মিওটিক ওয়ান মিওটিক টু কমপ্লিট করার পর চারটে হয়, কিন্তু ফার্স্ট মিওটিকের পর দুটো হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কী তৈরি করবে, একটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট আর একটা পোলার বডি। এনসিআরটিকে বলছি ইট ইজ অ্যান আনইকুয়াল ডিভিশন, আনইকুয়াল ডিভিশন মানে হচ্ছে একটা সেল খুব বড় হবে একটা ছোট হবে, আনইকুয়াল ডিভিশন রেজাল্টিং ইন দ্য ফরমেশন অফ এ লার্জ হ্যাপ্লয়েড সেকেন্ডারি ওসাইট। এই যে এখানে যেটা সেকেন্ডারি ওসাইট তৈরি হয়েছে এটা অনেক লার্জ বড়, অ্যান্ড এ টাইনি ফাস্ট পোলার বডি, আর একটা ছোট্ট পোলার বডি তৈরি হবে। তারপরে এনসিআরটি কী বলেছে,
তারপরে এনসিআরটি বলেছে যে দ্য সেকেন্ডারি ওসাইট রিটেইন বাল্ক অন দ্য নিউট্রিয়েন্ট রিচ সাইটোপ্লাজম। ও বড় হচ্ছে সেকেন্ডারি ওসাইট, তো বড় সেকেন্ডারি ওসাইটটা বড়, তো ওর মধ্যে অনেক বেশি সাইটোপ্লাজম থাকবে, নিউট্রিয়েন্ট থাকবে এসব। তারপরে কিছু প্রশ্ন টশ্ন করেছে এনসিআরটি, ওগুলো তোমরা জানোই, ক্লাসেও বলেছি, এক্সপ্লেন করেছি। তারপরে প্রশ্নগুলোর পরে কী বলছে আবার এনসিআরটি, যে অ্যাট প্রেজেন্ট উই আর নট ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস, ওই মিওটিক ডিভিশনের পর যে ওই ফার্স্ট পোলার বডিটা তৈরি হলো ওটা কী হচ্ছে ওটার ব্যাপারে বলেছে, তো ওটা দরকার নেই। তারপরে দ্য টার্সিয়ারি ফলিকল ফার্দার চেঞ্জেস ইন্টু ম্যাচিওর ফলিকল অর গ্রাফিয়ান ফলিকল, তো এবার কী হচ্ছে ম্যাচিওর ফলিকল, এখানে একটা ফলিকল হবে ম্যাচিওর ফলিকল বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত হচ্ছে। আর আরেকটা কী চেঞ্জ আসছে এখানে, এখানে আরেকটা চেঞ্জ আসছে এনসিআরটির পরের লাইনে, দ্য সেকেন্ডারি ওসাইড, এই ভেতরে যে সেকেন্ডারি ওসাইডটা ছিল এ কী করছে ফর্মস এ নিউ মেমব্রেন, একটা নতুন মেমব্রেন তৈরি করছে যেটাকে কী বলছি জোনা পেলোসিডা। তো আমরা একটু যদি জুম করে এখানে দেখি তোমরা দেখতে পাচ্ছ যে একদম ভেতরে সেকেন্ডারি ওসাইডকে ঘিরে একটা হলুদ রঙের লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জোনা পেলোসিডা যেটা সারাউন্ড করে রাখছে, তো এটাকেই আমরা কী বলছি গ্রাফিয়ান ফলিকল। ব্যাস একদম ইজি ব্যাপার, তেমন কোনো ঝামেলা নেই।